রহমতুল্লাহি বারাকাত ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রীকে যদি তালাক দেন তাহলে অন্য একজন বৃদ্ধর সঙ্গে বিবাহ দেওয়ার পরে সে একবার সহবাস করবে নাকি দু তিন বছর আবাস করলে তার সেটা হারালা বলে পরিগণিত হবে ভাই হারালা ইসলামে জায়েজ নয় বৈধ নয় নিকা হত্যা বা হারুন হালালা বিবাহ এটা হারাম এবং বাতিল কারণটি হচ্ছে আপনি যখন তালাক দিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে তখন সেটা যদি তিন তালাক দিয়ে থাকেন মানে তিন তহুরে তিন তালাক অর্থাৎ পুরোপুরি একেবারে কমপ্লিটলি তিন তালাক দিয়ে থাকেন তাহলে এই ব্যাপারে একটি আয়াত পবিত্র করা নেওয়া আছে সুরাত বাকার আসর নাম্বার দুই আয়াত নাম্বার তিরিশ আসল বিষয়টা হচ্ছে ইজা তল্লাকার রাজুল ইমরাতাহু আল মোতাল্লাকু সালিসা ফালা তাহিল্লাহু হাত্তা তুনকি হাজাও জান গায়রা যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেবে তখন তার জন্য বৈধ নয় জায়েজ নয় মানে তার স্ত্রীটা তার জন্য জায়েজ নয় বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটির অন্য কোনো পুরুষের সাথে না হচ্ছে আল্লাহ বলেছেন ফাইনতল্লা কাহা যখন তাকে তালাক দিবে অর্থাৎ মেয়েটাকে ফালাহা লাহু তাহলে সেই মেয়েটি তার জন্য জায়েজ নয় বৈধ নয় মিন বাদি হাত্তা তুনকিহা জাওজান গায়রা যতক্ষণ পর্যন্ত তার অন্য কোন বিবাহ অন্য কোন পুরুষের সাথে সাথে বা অন্যত্র বিবাহ না হচ্ছে সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 230 তারপরে এই যে নিকাহে হালা ওয়ালা এই ব্যাপারে আল্লামা ইবনে কুদামা আল মুগনি দশম খন্ড ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপরে অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন সেখানে সুনান আবি দাউদ হাদিস নাম্বার দু হাজার ছিয়াত্তর নবী সাল্লা সাল্লাম বলছেন আন্না নবী সাল্লা সাল্লাম কল আনাল্লাহ মহাল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা অভিসম্পাত করেছেন অভিশাপ করেছেন লানত করেছেন হালালা কারি এবং যার জন্য হালালা করা হয় উভয়ের জন্যই আল্লাহ তারা লানত করেছেন অভিসম্পাত করেছেন সুনানে ইবন মাজা হাদিস নাম্বার উনিশশো ছত্রিশেও অনুরূপ কথা উল্লেখিত হয়েছে তারপরে মোসান্ন আব্দুল রাজাক ষষ্ঠম খণ্ড দুশো পঁয়ষট্টি পৃষ্ঠাতেও অনুরূপ কথা উল্লেখিত হয়েছে তবে একটু এখানে কঠিন উমার বিন খাতাবাদ জানানো বলছেন যখন তিনি বক্তব্য দিচ্ছেন লোকেদের সামনে যখন তিনি লোকেদের সম্মুখে বক্তব্য রাখছিলেন লোককে খুঁজবা দিচ্ছিলেন লোকদের সামনে তখন তিনি বললেন যে আল্লাহ আল্লাহ যদি করতেন হে আল্লাহ শপথ করে বলছি লাহাল্লির তুহা আমি তাদেরকে কি করতাম মানে যারা হালালা করে যার জন্য এবং যে করাই উভয়কেই যে করে এবং যার জন্য করানো হয় উভয়কেই আমি রজন করতাম বলছেন উমার বিন আনহু অতএব হালালা ইসলামে মোটে জায়জ নয় বৈধ নয় কারণটি হচ্ছে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন ওকে যদি আবার বিবাহ করতে চান তাহলে অন্যত্র অন্য কোনো পুরুষের সাথে বিবাহ দিতে হবে অর্থাৎ সেই স্বামী বিবাহ দেওয়ার পরে সেই স্বামী যদি আবার তাকে তালাক দেন এই নিয়াত রাখলে চলবে না যে তালাক তালাক দেওয়ার যদি থাকে তাহলে চলবে না যদি তিনি তালাক দেন কোনো সময় তাহলে আপনি ইদ্যুৎ পালনের পরে ইদ্যুৎ কমপ্লিট হওয়ার পরে তারপরে বিবাহ করতে পারেন নতুবা নয় তবে নিয়াত রাখা যাবে না যে তার সাথে বিয়ে হোক তালাক দিবে তারপরে এরকম চলবে না বিবাহ করবে যে তার সাথে ঘর সংসার করার জন্য কিন্তু ওই তারাক দেওয়ার নিয়ে বিবাহ এটা যায় বৈধ নয় আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ